আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। আগামীকাল খুলে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা দাসিম ওসমান সেতু, নড়াইলের মধুমতি সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল 11টায় সেতু দুটি উদ্বোধন করবেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ওসমান সেতু নির্মাণে ব্যয় হয়েছে 600 কোটি টাকা। এই সেতু চালু হলে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার সাথে সড়ক পথে খুলনার দূরত্ব কমে আসবে। করোনা মহামারীর কারণে নির্মাণ সামগ্রীর সময় মতো না পৌঁছায় নির্ধারিত সময় 2 বছর পর সেতুটির উদ্বোধন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এদিকে নড়াইলের কালদায় মধুমতি সেতু উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। দেশের প্রথম 6 লেনের এই সেতু উদ্বোধনের পর ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা সহ বিভিন্ন জেলার সাথে সড়ক পথের দূরত্ব অনেক কমে আসবে। ব্রিজটি উদ্বোধন হলেই দুই পাড়ের মানুষের যে আর্থসামাজিক, এটার উন্নতি হবে। এই সেতু হওয়ার কারণে এলাকার অনেক উন্নত হয়েছে। এই অঞ্চলের মানুষ ঢাকা থেকে আসার পথে যে নৌকা বা ফেরি পার বলেন, সেটা আমাদের লাঘব হতে যাচ্ছে। এর আগে আগে আসছি, 3 ঘন্টা বসেছিলাম, তো ব্রিজ চালু হলে আমাদের ভালো হবে। আমরা এই ব্রিজের দুই পাশে গোপালগঞ্জ সাইড এবং আমাদের নড়াইল সাইডে আলাদাভাবে মঞ্চ হবে, এখানে জনসমাবেশ হবে। আজ 12ই রবিউল আউয়াল। এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। 570 সালের এই দিনে সৌদি আরবের মক্কা নগরী সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা হিজরি মাস অনুযায়ী 12ই রবিউল আউয়াল হিসেবে খ্যাত। এছাড়া এই দিনে শেষ নবীর ওফাত হয়েছিল। এই উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়িতে তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। পবিত্র এই দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 15 দিন ব্যাপী অনুষ্ঠান ও মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পবিত্র কোরআন খানি, দোয়া মাহফিল, 15 দিন ব্যাপী ওয়াজ, সেমিনার এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পিরোজপুরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় বলেশ্বর নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল বিকেলে এই প্রতিযোগিতা দেখতে নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। এ সময় নানা রকম বাদ্য বাজিয়ে প্রতিযোগিতার উৎসাহ দেওয়া হয়। আয়োজকরা জানান, বর্তমানে মোবাইল ফোন সহ নানা আধুনিক ডিভাইসের ব্যবহারের কারণে মানুষ বাঙালির ঐতিহ্যকে ভুলতে বসেছে, তাই নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যের আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ। বিভিন্ন এলাকার 10টি দল 2টি গ্রুপে নৌকাবাইচে অংশ নেয়। পরে বিজয়ী 2 দলের মধ্যে একটি করে রেফ্রিজারেটর উপহার তুলে দেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। এদিকে নওগাঁর শিকারপুর ইউনিয়নের গুটার বিলেও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে 2 রাউন্ডে 6টি দলেতে অংশ নেয়। খেলার খবর। ক্রাইস্ট চার্চের ত্রিদেশীয় সিরিজে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 2 দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। টাইগারদের সবচেয়ে বড় সমস্যা ওপেনিংয়ে। মেহেদী হাসান মিরাজ পারলেও এখনও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি সাব্বির রহমান। বোলিংয়ে দলের মূল ভরসা মুস্তাফিজুর রহমানও ছন্দে নেই। তবে প্রথম টি টোয়েন্টিতে না খেললেও আজ একাদশে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে 2 দল মুখোমুখি হয়েছে 15 ম্যাচে, যেখানে 3 বার জিতেছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে 12টায় মুখোমুখি হবে 2 দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।